এনআরসির চূড়ান্ত খসড়া অহন চুক্তির আত্মা, আত্মা সুরক্ষিত করার দাবি অগপর। আত্মা সুরক্ষিত নহলে এনআরসি হব মূল্যহীন, অর্থহীন। এনআরসির সম্পূর্ণ খসড়া প্রকাশ পার পিছতে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহে এনআরসিক অহম চুক্তির আত্মা বলে অভিহিত করেছিল। এই আত্মাক সুরক্ষিত করবলে কেন্দ্রীয় সরকারক দাবি জানালে অগপয়। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016, বিদেশীর সংশোধনী নির্দেশ 2015, পারপত্র সংশোধনী 2015 আর সহজলভ্য ভিসা ব্যবস্থা, এই চারিটা বিষয় বাতিল হলেহে আত্মা সুরক্ষিত হব। অন্যথা অসম চুক্তির প্রেতাত্মায় খেদি পুরিব কেন্দ্রীয় সরকারক। এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের পিছত কেন্দ্র শাসনাধিষ্ঠিত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ ডাঙরিয়ায় এনআরসিক অসম চুক্তির আত্মা হিসাবে অভিহিত করেছে। আমি অমিত শাহ ডাঙরিয়াক ধন্যবাদ জানাই কও যে এই আত্মাক সুরক্ষিত করার আপনাদের আগভাগ লোক, এই আত্মাক সুরক্ষিত করার কারণে আপনাদের আগভাগ লোক। আর লগতে এই কথাও কব খুঁজছো যে অসম চুক্তির এই আত্মাক সুরক্ষিত করে রখার স্বার্থতে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016, বিদেশীর সংশোধনী নির্দেশ 2015, পারপত্র জাননী 2015 আর সহজলভ্য ভিসা ব্যবস্থা শীঘ্রে বাতিল করার উদ্যোগ গ্রহণ করক, অন্যথা এনআরসি হয়ে পড়ব মূল্যহীন আর অর্থহীন। তো অসম চুক্তির বাবে এইকেটা কিন্তু সদায় প্রেতাত্মা হয়ে থাকিব, সদায় প্রেতাত্মার দরে অসম চুক্তি খেদি পড়ব। কেবল ইমানেই নহয়, এখন বিদেশী মুক্ত এনআরসির দাবি করে অগপয়। এজনও বিদেশীর নাম যাতে এনআরসিত অন্তর্ভুক্ত নহয় তার বাবে এনআরসি কর্তৃপক্ষক নিজাববীয়া পরীক্ষণের ব্যবস্থা লোবলৈ দাবি অসম গণ পরিষদর। সেই দাবিরে সোমবারে এনআরসির রাজ্যিক সমন্বয়ক প্রতীক হাজেলাক এখন স্মারকপত্রও প্রদান করে অগপয়। আমি সন্দেহ করছো বা এতিয়া আপনাদের অকমান আগতে যেটা কলে কেইখনমান ডিস্ট্রিক্টত পপুলেশন গ্রোথ আর তার লগত যেটা এনআরসির নাম বাদ পড়ছে ড্রাফ্ট রোলত সেইটার সামঞ্জস্য নাই। সেই কারণে কইছো যে এই ক্লজটো মতে সৌমত স্ক্রুটিনি হব লাগে, সৌমত স্ক্রুটিনি হব লাগে আর সৌমত স্ক্রুটিনি হয়ে তাত ক্রস স্ক্রুটিনি হব লাগে। তার মানে আগর যোন অফিসার দিছিল সেই অফিসার দি নয় বেলেগ অফিসার দি হেৰি কৰিব লাগে, তাক স্ক্রুটিনি কৰিব লাগে আর স্ক্রুটিনি করে এই ড্রাফ্ট রোলখনত প্রথমতে আমি মুক্ত কৰিব লাগে, বিদেশী মুক্ত কৰিব লাগে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক পারপত্র বিষয়ক লৈ মিত্রদল অগপয় করার দাবি কেন্দ্রীয় সরকার তথা বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহে পরবর্তী সময়ত কেনেদরে গণ্য করে সেয়াহে লক্ষণীয় হব। ক্যামেরা পার্সন সুনীতর সহ অনিত প্রতিম বরুয়া, নিউজ 18, নর্থ ইস্ট।